আচ্ছা, পরিবেশ বিষয়ক যে আপনার বিভিন্ন দশক সমূহ আছে, সেই দশক সমূহ আমরা দেখতে পারি। যেমন দেখেন যে 2005 থেকে 2014 ছিল হচ্ছে বিশ্ব আদিবাসী দশক, টেকসই উন্নয়ন দশক এবং হচ্ছে পানি দশক। 2006 থেকে 2016 ছিল হচ্ছে আপনার টেকসই উন্নয়ন এবং পুনর্গঠন দশক। 2010 থেকে 2020 ছিল বিশ্ব খরা এবং মরুকরণের বিরুদ্ধে আন্দোলনের দশক। 2011 থেকে 2020 ছিল হচ্ছে আপনার নিরাপদ সড়ক দশক এবং জীব বৈচিত্র্য দশক। সো এটা গুরুত্বপূর্ণ, জীব বৈচিত্র্য দশক। আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বিভিন্ন বর্ষ, এখানে আপনারা এক নজরে পড়ে নেবেন যে আপনার কোন বছর, মানে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট আপনারা এক নজরে দেখে আপনারা মোটামুটি পরিবেশ বিষয়গুলো একটু মনে রাখবেন। আচ্ছা, এবার দিবস, দিবস কিন্তু আপনার গুরুত্বপূর্ণ, দিবস থেকে কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এখানে প্রত্যেকটা দিবস আমরা গুরুত্ব দিয়ে পড়বো, তার মধ্যে বিশ্ব বন্যপ্রাণী দিবস, তারপর হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস, তারপর হচ্ছে ধরিত্রী দিবস, জীব বৈচিত্র্য দিবস, এগুলো আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো দিবস সমূহ গুলো আমাদের মুখস্থর বিষয়, এক নজরে আমরা লেকচার শিট থেকে দেখে নিব। আমরা এক নজরে দেখতে পাচ্ছি বিভিন্ন দিবস, যেমন বিশ্ব বাঘ দিবস। আচ্ছা, বিশ্ব বাঘ দিবস হচ্ছে আপনার 29 জুলাই, কিন্তু বাংলাদেশে যদি আমি বাঘ দিবস বলি তাহলে কিন্তু সেটি হচ্ছে আপনার 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি হচ্ছে বাঘ দিবস, জাতীয় বাঘ দিবস। জাতীয় বাঘ দিবস এই 14 ফেব্রুয়ারি আমরা আবার কি বলি, আমরা বলি হচ্ছে ভ্যালেন্টাইন ডে, যা হোক আর কি মিলে নেবেন। ওকে, এখান থেকে আমরা দুর্যোগ প্রশমন দিবস গুরুত্বপূর্ণ, ওজনস্তর সংরক্ষণ দিবস গুরুত্বপূর্ণ, এই দিবসগুলো একটু আপনারা এক নজরে দেখে নেবেন।